লকডাউনের সময়সীমা বাড়ানো হলো, করোনার প্রকোপ কমাতেই এই ব্যবস্থা নেওয়া হয়েছে। বেছে নিতে হয়েছে ভালো থাকার চেয়ে বেঁচে থাকার পথকেই। বেঁচে থাকার জন্য খাদ্য বস্ত্র বাসস্থানের পাশাপাশি চিকিৎসা পরিষেবাও অত্যন্ত জরুরি। তাই লকডাউন চলাকালে অসুস্থ মানুষের চিকিৎসার কথা ভেবেই প্রয়োজনীয় কিছু পরিষেবা বন্ধ রাখা হয়নি। এর মধ্যে একটা হচ্ছে রক্তদান পরিষেবা, এবং তা শুধুমাত্র বিশেষ কিছু ক্ষেত্রে সীমিত রাখা হয়েছে। এর মধ্যে রয়েছে স্মাইল সামাজিক ও সাংস্কৃতিক সংস্থা। আসুন সংস্থার কর্ণধার সুরজিত শোমের কাছ থেকে জানা যাক কিভাবে তারা রক্তদান প্রক্রিয়া জারি রেখেছেন। সামাজিক ও সাংস্কৃতিক সংস্থা স্মাইল 2007 থেকে রক্তদান ও রক্তদানের সচেতনতার উপর কাজ করে যাচ্ছে। মুমূর্ষ রোগীর যখন রক্তের প্রয়োজন হয়, তখন আমাদের সংস্থার রক্তদাতা সদস্যরা তৎক্ষণাৎ নিজেদের সহায়তায় হাত বাড়িয়ে দেন। আর এই জরুরিকালীন পরিষেবা 2007 থেকে বিরামহীনভাবে চলে আসছে। রক্তের প্রয়োজন যেমন প্রতিদিন এবং প্রতি মুহূর্তে, তেমনি আমাদের পরিষেবাও। এবারে আমরা লকডাউনের সময় আমাদের পরিষেবা কিভাবে অব্যাহত রেখেছি সে ব্যাপারে একটু আলোকপাত করছি। এই সময়ে যেহেতু জনজীবন বিপর্যস্ত এবং অজানা একটি রোগের সাথে আমাদের সংঘবদ্ধ লড়াই চালিয়ে যেতে হচ্ছে, তাই আমরা এই পরিষেবাকে সুষ্ঠুভাবে চালিয়ে যাবার আপ্রাণ চেষ্টা করে যাচ্ছি। জেলা প্রশাসন স্বাস্থ্য আধিকারিকের মাধ্যমে যে আমাদের তিনটি পাস ব্যবস্থা করে দেন, আমাদের তিনজন কোঅর্ডিনেটর পুরো শহরের যে কোনো প্রান্ত থেকে রক্তদাতা সদস্যদের ব্লাড ব্যাঙ্ক পর্যন্ত নিয়ে আসা এবং রক্তদানের পর তাদের বাড়ি পৌঁছে দেওয়ার কাজটুকু করে যাচ্ছেন। তাছাড়া রোগীর ব্লাড রিকুইজিশন ফর্মটা আমরা রক্তদাতার মোবাইলে পাঠিয়ে দিলে ওরা নিরাপত্তারক্ষীদের সেই রিকুইজিশন ফর্মটা দেখিয়ে নিজেরা চলে আসতে পারছেন। আমরা আমাদের রক্তদাতা সদস্যদের এই উৎসাহকে সেলাম জানাই। পরিশেষে আমাদের হেল্পলাইন নাম্বারটা আপনাদের সবার সাথে শেয়ার করবার জন্য আমি এখানে বলছি, 9435071059। এই নাম্বারটা আমাদের হেল্পলাইন নাম্বার। কোনো বিশেষ প্রয়োজনে আপনারা আমাদেরকে যোগাযোগ করতে পারেন। ধন্যবাদ। রক্তের প্রয়োজন পড়লে কোথায় যোগাযোগ করবেন এবং কিভাবে জানালেন সংস্থার অন্যতম সংযোজক সুরজিত সোম। নতুন বছর সবার ভালো কাটুক। আকাশবাণীর পক্ষে আমি সংহিতা দত্ত চৌধুরী।